আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বেসিনের উপরে গ্লাস ফিটিং করতে হয়। প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, গ্লাসটা খুলে তারপরে আপনি গ্লাসের পিছন সাইডে কয়টা স্ক্রু আছে, কয়টা হোল আছে, এটা সোজা করে মেজারমেন্ট নিয়ে তারপরে টাইসে মার্ক দিয়ে তারপরে আপনার যদি একটা গ্লাসের সাথে হোল থাকে এবং দুইটা থাকে তাহলে আপনার দুইটা হোল করতে হবে, এবং একটা থাকলে আপনার একটা হোল করতে হবে। আমি যে গ্লাসটা আজকে আপনাদের সামনে ফিটিং করব, এই গ্লাসটার সাথে দুইটা হোল আছে, এই জন্য আমি প্রথমে মার্ক করে নিয়েছি। এখন আমি প্রথমে টাইস দুইটা হোল করতেছি। টাইসটা হোল করা শেষ হলে এবং কংক্রিট বর্মা দিয়ে আমি ওয়ালটা হোল করে নিব। আপনারা দেখতেছেন এই টাইসটা অনেক হার্ড, এই জন্য একটা টাইস হোল বিট দিয়ে আমি প্রথমে টাইসটা হোল করে নিছি। এখন যে কাজটা করতেছি আপনার ওয়ালটা হোল করে নিব, কারণ রয়্যাল প্লাগটা অনেকটাই বড়, এই জন্যই আমি পরবর্তী কংক্রিট বর্মা দিয়ে হোল করে নিতাছি। তারপরে যে কাজটা আমি করব, গ্লাসটা কার্টন থেকে খুলে আমি প্রথমে রয়্যাল প্লাগটি আলাদা করব, তারপরে এই রয়্যাল প্লাগগুলো অলের সাথে আমি ফিটিং করে দিব। আপনারা যখন হোল করবেন এই সময় আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে, রয়্যাল প্লাগ যতটুক থাকবে অতটুক মাপে আপনার হোল করতে হবে। আপনারা দেখছেন যে আমি বর্মার সাথে যে বিটটা লাগানো আছে ওই বিটের সাথে আমি রেড কালার একটা কস্টিপ মেরে দিয়েছি যাতে এই পর্যন্ত হোল হয়। গ্লাসটা খোলার সময় অবশ্যই সতর্কতার সাথে খুলতে হবে, কারণ এটা গ্লাস একটু টোকা লাগলেই আপনার গ্লাসটা ফেটে এবং ভেঙে যেতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনারা দেখতেছেন যে দুইটা হোল করা হয়েছে, এই দুইটা হোলের সাথে আমি রয়্যাল প্লাগ লাগিয়ে দিতেছি, তারপরে দুইটা স্ক্রু লাগিয়ে দিব। স্ক্রুগুলো এভাবে লাগাতে হবে যে অল্প একটু বাইরে থাকবে, যে গ্লাসের পিছন সাইডে যে হুকটা আছে এবং হোলটা আছে এটার সাথে টাইট করে লাগিয়ে দিতে হবে। আপনারা দেখতেছেন স্ক্রু দুইটা লাগানো শেষ, এখন যে কাজটা করতে হবে, গ্লাসটা ভালো করে দেখে শুনে আপনার যে পিছন সাইডে যে হুক দুইটা আছে এটি ভালো করে চেক করে নিতে হবে, কারণ এটার উপরে গ্লাসটা থাকবে। তারপরে আপনাদের যে কাজটা করতে হবে, যে গ্লাসটা আছে হোলের সাথে সোজা করে গ্লাসটা বসিয়ে দিতে হবে, এদিক সেদিক হালকা করে নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যে গাটের সাথে স্ক্রুর মিল আছে কিনা। তারপরে মিল থাকলে আপনি সোজা করে আবার স্পিড লেভেল দিয়ে দেখতে হবে গ্লাসটা সোজাভাবে বসছে কিনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে। আপনাদের সাথে আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে।